একশোজন ছেলে পেলে প্র্যাকটিস করছে, এখান থেকে হয়তো দুইটা প্লেয়ার হয়তো বা সে বেরিয়ে আসছে, যে একশোজন প্লেয়ার তো সুস্থ থাকছে। আর যেটা আমি বললাম যে আমাদের সুস্থ থাকাটা অনেক বেশি প্রয়োজন। আমরা এই দেশ কিনে যাই স্বপ্ন দেখি, এই প্রজন্মের মাধ্যমেই স্বপ্ন নিতে পছন্দ করতেন। হয়তো ওই পরিবারের জন্ম হওয়ার কারণে সমাজের জন্য কিছু কাজ করার যে মানসিকতা সেটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আসলে মানুষের জন্য চিন্তা করতে হবে কী করা যায়, কী করলে আসলে টেকসই সেবা তাদেরকে নিয়ে কাজ করছি, এমনিভাবে যাতে মানুষকে সচেতন করা, মানুষকে ভালো রাখা, সমাজ সুন্দর রাখা, সেজন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই জন্য তুষার একাডেমি যেখানে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে কিন্তু এটা খুব অন্যরকম একটা বিষয় কিন্তু আপনি যুক্ত করেছেন যে এটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের আছে 999, তো আপনি আপনার পৌর এলাকার জন্য কিন্তু একটা হটলাইন নাম্বার চালু করে থাকে। এর কোচ তাকে কীভাবে খেলতে হয়, কোনটা তার সঠিক, কীভাবে শেখানো উচিত, কীভাবে খেলাধুলা করা উচিত, এই শিক্ষাটা বিষয় ভিত্তিক আড্ডা কথায় কথায় গ্রন্থন উপস্থাপনা তৌহিদুর রহমান, প্রযোজনা সৈয়দ আহমেদ তুলন, দেখবেন বৃহস্পতিবার রাত 8টায় শুধুমাত্র রাজধানী টিভিতে।